পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে রিয়াকশন আসবে। আর রিয়াকশন তো পরীক্ষাতে আসবে, ডি ব্লক ডিএলএফ এই দুটো ব্লক থেকে 5 মার্ক, এই 5 মার্কের মধ্যে রিয়াকশন অবশ্যই আসবে। আর রিয়াকশনের জায়গা হচ্ছে K2Cr2O7, আর সেকেন্ড হচ্ছে KMnO4। এর ফার্স্ট K2Cr2O7 প্রিপারেশন করবো, প্রস্তুতি করবো। তাহলে নাম্বার ওয়ান, ক্রোমেট ও ডাইক্রোমেট আয়নের পারস্পরিক রূপান্তর। তাহলে দেখি আগে ক্রোমেট আয়ন কোনটা, K2Cr2O7 এটা হচ্ছে ডাইক্রোমেট। তাহলে Cr2O7 2- এটাকে বলতে পারি ডাইক্রোমেট। কেন? কারণ আমি বলেছি ডাইক্রোমেট, এই ডাইক্রোমেটের সাথে যে কেউ যুক্ত হতে পারে, সোডিয়াম পটাশিয়াম এক্সেট্রা, তাই আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। এখানে পটাশিয়াম কটা আছে, দুটো, একটা পটাশিয়ামের চার্জ যদি +1 হয় সর্বদা ফিক্স +1, তাহলে দুটোর জন্য +2, তাহলে আমি বাদ দিলাম +2, তাহলে তার মধ্যে কি আছে -2, কারণ যে কোনো যৌগের মোট যৌগ সংখ্যার সমষ্টি হবে সর্বদা শূন্য। এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন। আর এটা K2CrO4 যদি কোথাও থাকে তাহলে এটা না হবে পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট অর্থাৎ Cr O4 2-, তাহলে এই আয়নটার নাম হলো ক্রোমেট আয়ন। তাহলে দুটো আয়ন চিনলাম আগে, একটা হচ্ছে Cr O4 2- ক্রোমেট আয়ন, আর Cr2O7 2-, এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন। আয়ন মুখস্থ রাখতে হবে না, যৌগের নাম মুখস্থ রাখলে সেখান থেকে আয়ন বাদ করতে পারবো পটাশিয়াম আয়নটাকে বাদ দিয়ে। আমাকে কোশ্চেনে বলেছে যে ক্রোমেট আর ডাইক্রোমেট আয়ন পারস্পরিক রূপান্তর করে, তাহলে Cr O4 2- এখান থেকে Cr2O7 2-, এটা হবে কি দিল হবে, এখানে যদি অ্যাসিড দিয়ে দিই, অ্যাসিড মিন্স যে কোনো অ্যাসিড, H+ মিন্স আমি এখানে H+ লিখতে পারি, H+ মানে হচ্ছে অ্যাসিড, সেটা H2SO4 হলো অথবা HCl, আর এখানে অর্থাৎ এটা থেকে এটা বানানোর জন্য অ্যাসিড দিতে হবে, আর এখানে এটা থেকে এটা যদি বানানো হয় তাহলে ক্ষার দিয়ে দিতে, তাহলে এটার নাম ক্রোমেট, আর এটার নাম হলো ডাই ক্রোমেট। কালার অবশ্যই এখানে মনে রাখতে হবে, এই কালারটা হচ্ছে হলুদ আর এটার কালার হচ্ছে কমলা, খুব সুন্দর কালার কেনোসিয়া কোষের। মনে কি করে রাখবো, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল, সেই জন্য মনে রাখার প্রসেস হচ্ছে সিআর এর নিচে কত আছে 1, অক্সিজেনের নিচে, তাহলে 1+4 ইকুয়াল টু কত 5, তাহলে pH যদি 5 হয় তাহলে কি অ্যাসিডটা খার অ্যাসিড, সুতরাং কি দিতে হবে অ্যাসিড, যেটা তৈরি হবে। এবার যদি ভাবি এটা থেকে এটা বানাবো, তাহলে এখান থেকে ক্রোমিয়ামের নিচে কত আছে 2, অক্সিজেনের নিচে কত 7, টোটাল কত 9, pH যদি 9 হয় তাহলে এটা কি, সুতরাং খার দিয়ে এটা বানাবো। এর পেছনে কোনো লজিক নেই, এটা একটা ট্রিক্স মনে রাখা। তাহলে মনে রাখা যাবে। এবার আমি এখানে যুক্ত করে দিচ্ছি, যদি এখানে কেউ কে সিআর ও ফোর
এখানে যদি H2 SO4 দিয়ে দেই বা H+ দিয়ে দেই তাহলে এটা লিখা যাবে K2Cr2OCl আবার এখানে যদি OH- দেই তাহলে এটা এটা কালার অবশ্যই মনে রাখতে হবে কারণ এর আগে একবার পরীক্ষাতে এসেছিল কালার সেই জন্য মনে রাখতে এই রিঅ্যাকশনের টাইপটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্রোমেট আর ডাইক্রোমেট আয়ন ট্রান্সফার ইম্পর্টেন্ট নেক্সট দুই নাম্বার এর একটু সিয়া ওপর এর মধ্যে যদি এই স্টেশন করতে তাহলে কি হয় সি আর উপর মাইনাস অ্যাসিড উপর সি কি হয় সি আর উপর 2 মাইনাস অ্যাসিড উপর সি কি হয় ডাইক্রোমেট তাহলে দুই কি হবে এনএ2 সিআর2 ও7 প্লাস এইচ2 এসও তিন নাম্বার এনএ2 সিআর2 ও7 প্লাস কেসিএল মিশিয়ে দিলাম আমি বলি তাহলে কি তৈরি এর আর সি এর অর্থাৎ এখানে এটাকে যদি ভেঙে লিখি তাহলে এন এ প্লাস আর সি আর টু ও সেভেন টু মাইনাস এটা কে টাইম এটা কে সি এল যদি ভেঙে লিখি কে প্লাস সি এল মাইনাস আয়ন এক্সচেঞ্জ করে দিলাম কি তৈরি হবে আয়ন এক্সচেঞ্জ মানে যে যার কাছে বসেছিল জায়গা পরিবর্তন এন এ সি এল প্লাস কি তৈরি হবে কে আর সি আর টু সেভেন হবে তাহলে তৈরি হবে কে টু সি আর টু ও সেভেন কোন অসুবিধা তাহলে ফার্স্ট ক্রোমেট ডাইক্রোমেট আয়ন পরস্পরের রূপান্তর পিএইচ কাউন্ট করে অ্যাসিড হবে না ক্ষার হবে সেকেন্ড যখন জানতে পেরে গেছি যে ক্রোমেট আয়নকে অ্যাসিড দিলে ডাইক্রোমেট হবে তাই আমি এখানে অ্যাসিড দিয়ে ডাইক্রোমেট বানিয়েছি আমার দরকার পটাশিয়াম ডাইক্রোমেট আমার কাছে আছে সোডিয়াম ডাইক্রোমেট তাই আমি আয়ন এক্সচেঞ্জ করার জন্য কেসিএল দিলাম দিয়ে পটাশিয়াম ডাইক্রোমেট পেয়ে গেলাম তিন নম্বর চার কে সিআর টু ও সেভেন হিট করা হবে কি তৈরি হবে যেটা তৈরি হবে কে টু সিআর ও ফোর ক্রোমেট আয়ন প্লাস ক্রোমিয়ামের একটা অক্সাইড প্লাস এটা কিভাবে মনে রাখবো এটা কিভাবে মনে রাখবো একে হিট করা হলো হিট করার পর এখান থেকে অক্সিজেন বের হবে লাস্টে কি আছে অক্সিজেন সুতরাং এমন কিছু যৌগ তৈরি হবে যার সবটা শেষে থাকবে অক্সিজেন তাই K2Cr ও7 একে হিট করলাম তৈরি হলো K2Cr সেকেন্ড K2Cr ও7 কে যখন হিট করব এটা তৈরি হওয়ার পর যাকে হিট করছি কাকে হিট করছি ক্রোমিয়াম তাহলে তার একটি অক্সাইড তৈরি হবে ক্রোমিয়ামের অক্সাইড হচ্ছে সিআর টু ওর আবার এর লাস্টে কি আছে অক্সিজেন তাহলে তৈরি হবে একটু পরে দেখব এ হুবহু বেশ কয়েকটা রিঅ্যাকশন এ রুলস ফলো করে চলছে যদি এখানে কেএমএন ওপর কে যদি হিট দিই নেক্সট সেম জিনিস তৈরি হবে সেম ফর্মুলা যদি এখানে পিবি থ্রি ও ফোর কে হিট দিই সেম এখানে যা যা তৈরি হয়েছে তাই তৈরি হবে বাট এখানে কেএমএন ওপর পড়বো না কেমন ওপর এর পর পড়বো তাই একটু লিখছি এখানে কি তৈরি হবে কে টু এমএন ওপর প্লাস এমএন টু প্লাস ফোর তাহলে একটা রিঅ্যাকশনের ঠান্ডা যদি মনে রাখা যায় পর পর অনেকগুলো রিঅ্যাকশন মনে রাখা যায় তাহলে এটা হচ্ছে কে টু সিআর টু ওসমেন কে হিট দিলে এটা তৈরি হবে পরীক্ষাতে এই কোশ্চেনটা বারবার এসছে কিভাবে কোশ্চেন এভাবে আসে পটাশিয়াম ডাইক্রোমেট কে পটাশিয়াম ডাইক্রোমেট কে তীব্রভাবে
উত্তপ্ত করা হলো। কি ঘটে? কোশ্চেনটা এভাবে দেই না, কোশ্চেনটা এভাবে দেই যে পটাসিয়াম ডাইক্রোমেটকে তীব্রভাবে উত্তপ্ত করা হলো, কি ঘটে? তখন এই অ্যাপসটা লিখতে হবে। যদি এখানে লেখা থাকে সমীত সমীকরণ সহ, সমীত সমীকরণ সহ, এর মানে এটা বলতে চাইছে যে ব্যালেন্স করে দিতে হবে বাধ্যতামূলক, না করলে নাম্বার মাইনাস। যদি এটা না বলে তাহলে এটা রিয়াকশন ঠিক আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট K2CH4 হলো তীব্র জারক পদার্থ। কি করে বুঝবো জারক পদার্থ? মনে রাখা দরকার আছে না? কখনো মনে রাখা দরকার? তাহলে কি করে মানব জারক সংখ্যা নির্ণয় করি? জারক সংখ্যা যদি নির্ণয় করি তাহলে K2CH4 এর জারক সংখ্যা বেরোবে +6, আর ক্রোমিয়ামের বাইরে ইলেকট্রন হচ্ছে 3D5 4S1। ক্রোমিয়ামের বাইরে ইলেকট্রন ছিল 6টা, 6টা ইলেকট্রন 6টাই ছেড়ে দিয়েছে, তাহলে এখন আর ছাড়তে পারবে না। এখন শুধুমাত্র ইচ্ছা কি? গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা। আবার বলছি K2CH4 ক্রোমিয়ামের জারক সংখ্যা K2CH2O7 এর +6, আর ক্রোমিয়ামের বাইরে ইলেকট্রন হচ্ছে 3D5 4S1, বাইরের ইলেকট্রন হচ্ছে 6টা, 6টাতে কটা ছেড়েছে? 6টাই, আর কোনো ক্ষমতা নেই যে ওই ইলেকট্রন এবার গ্রহণ সরি ছাড়বে। তাহলে রাস্তা কি? গ্রহণ করেন, আর ইলেকট্রন গ্রহণ করলে কোন ধরনের পদার্থ হয়? জারক পদার্থ। যাদের এই জারক আর বিজারক পদার্থ মানতে অসুবিধা, বুঝতে অসুবিধা, মনে রাখতে অসুবিধা, তাদের জন্য এটা মনে রাখলে জাক মিন্স জারক পদার্থ, ইলা মিন্স ইলেকট্রন, খাচ্ছে মিন্স গ্রহণ। তাহলে জারক পদার্থ তারাই হবে যারা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে ক্রোমিয়াম কি করলো? ইলেকট্রন তীব্রভাবে গ্রহণ করার ইচ্ছা পোষণ করলো, যেহেতু ওর 6টা ইলেকট্রন ছিল, 6টাতে 6টাই ছেড়ে দিয়েছে, আর সেই জন্য এগুলো জারক পদার্থ। তাহলে এটা মনে রাখার কোনো দরকার নেই কেন জারক পদার্থ। তাহলে আমি যদি বলি যে একটি লোক যদি ভালো হয় আর তার সামনে কোনো একটি এক্স মানুষ পড়ল, এক্স জানি না তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, তাহলে ভালো লোকের পাশে যদি এক্স পড়ে, এক্স এর ক্যারেক্টার কেমন হবে? তাড়াতাড়ি ভালো। যদি খারাপ হয় এক্স কেমন হবে? যদি মাতাল হয় এক্স কেমন হবে? যদি জারক হয় এক্স কেমন হবে? জারিত। মানছিস? তার মানে জারক পদার্থ যদি হয় কেউ আর তার সামনে যদি এক্স পড়ে তাহলে এক্স কি হয়ে যাবে? জারিত হয়ে যাবে, যেমনটা উপরের গুলো মানল। তাহলে এটাও মানতে অসুবিধা নেই যে K2CH2O7 তীব্র জারক পদার্থ হওয়ার জন্য এর সামনে যাকে পাবে তাকে কি করবে? জারিত করবে। একদম এই ফান্ডা যদি শিখে নিই তাহলে রিয়াকশন অনেকগুলো পারবে। তাহলে কি ভাব? K2CH2O7 plus H2SO4 এখানে SO4 হচ্ছে একটা
ঋণাত্মক পার্ট, ঋণাত্মক পার্ট কার সাথে যুক্ত হবে? পজিটিভ, পজিটিভের সাথে, এখানে পজিটিভে থাকে কে, এসব পর কে এর সাথে যুক্ত হয়ে যাবে, কি তৈরি হলো কে টু এসব সাথে। আবার বলছি কে টু এসব পর কেন হলো, কারণ পটাশিয়াম হলো প্লাস তৈরি ধনাত্মক মৌল আর এসব পর মানে হচ্ছে ঋণাত্মক, সেই জন্য এটা যুক্ত হবে। মনে হতে পারে শুধু কে এসব পর, কে এসব পর হওয়া উচিত ছিল, কে টু এসব পর কেন? তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা ওয়ান, এসব পরের জারণ সংখ্যা যোজনা কত? দুই। কি করে বুঝলাম? যেটা জারণ সংখ্যা হয় কোন মূলকের সেটাই হয় তার যোজ্যতা, সেই জন্য ওরা করি সম্পর্ক বলে কি হবে কে টু এসব পর, এসব পরে ওয়ান ওয়ান লিখতে হয় না, তাই কে টু এসব প্লাস ধনাত্মক মৌল শুধু পটাশিয়াম নয় ক্রোমিয়ামও, ক্রোমিয়াম কত প্লাস হয়? সিক্স প্লাস হয়, থ্রি প্লাস হয়, টু প্লাস হয়, তাহলে ও ধনাত্মক, তাহলে ক্রোমিয়াম এসব পরের সাথে যুক্ত হবে, তাহলে কি তৈরি হবে? সিআরের জারণ সংখ্যা হচ্ছে তিন, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা তিন আর সালফেটের দুই, কোনাকুনি বলে কি হবে? সিআর টু এসব ফোর অল প্রাইস, তাহলে সিআর টু এসব ফোর অল প্রাইস প্লাস হাইড্রোজেন আর অক্সিজেন কি তৈরি হবে? জল প্লাস ডাইক্রোমেটের ক্যারেক্টারিস্টিক্স কি? সামনে যাকে ভাবে তাকে জারিত করবে, কোন জায়গায় অসুবিধা? আবার বলছি পটাশিয়াম ডাইক্রোমেট এস টু এস ওপর সালফেট আয়ন যুক্ত হবে পজিটিভ এর সাথে, যেহেতু এস ওপর টু আয়ন পজিটিভ কে আছে পটাশিয়াম, তাহলে কি যুক্ত হলো কে টু এস ওপর, বোঝা যাচ্ছে? রিয়াকশন হুবহু মুখস্থ করা যাবে না, জীবনে যাবে না, এভাবে মনে রাখতে হবে। এটা কোনো নিয়ম, এটা কোনো মানে এভাবে মেকানিজম না, এটা মেকানিজম না, এটা শুধু মনে রাখার ট্রিক, যে কী করে মনে রাখতে হবে। তাহলে কে ধনাত্মক এসব ঋণাত্মক, কারণ এর মধ্যে আর কোনো ঋণাত্মক নেই, আর সিম্পল জানি যে ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পর একে অপরের প্রতি আকর্ষণ আছে, তাহলে কি এসবের সাথে যুক্ত হলো কে টু এসব, কে টু এসব লিখতে হবে প্লাস সিআর আর এসব কেন? কারণ সিআর পজিটিভ, পটাশিয়াম যদি পজিটিভ হয় এসব যদি যুক্ত হয় তো সিআর এর সাথে পজিটিভ হওয়ার পর কেন যুক্ত হবে না? অবশ্যই যুক্ত হবে, সিআর টু এসব যুক্ত হবে, কেন? দুই তিন হলো যুদ্ধতার জন্য, নিচে দেখানো হয়েছে। প্লাস হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল, কে টু সিআর টু এসব ক্যারেক্টারিস্টিক্স কি? তীব্র জারক পদার্থ, তাই তৈরি করলো জায়ন, এর নাম হচ্ছে জায়মান অক্সিজেন, ইংরেজিতে বলে ন্যাসেন্ট অক্সিজেন। এ অক্সিজেন একটা পরমাণু, আর আমরা কি জানি পরমাণুর কোনো অস্তিত্ব নেই, সেই জন্য এটারও কিছু অস্তিত্ব থাকবে না, সামান্য সেকেন্ডের জন্য থাকবে, আর কি হবে? কারণ আর কারোর সাথে যুক্ত হয়ে যাবে, আর যার সাথে যুক্ত হবে তার কি হবে? জারণ। তার একবার একটি উদাহরণ, এই রিয়াকশন যদি বোঝা যায় তাহলে নেক্সট আবার এর পরবর্তী কয়েকটা রিয়াকশন বোঝা যাবে, কে টু সিআর টু ও সেভেন প্লাস এইচ টু এসও ফোর প্লাস এইচ টু এসও, এই রিয়াকশন আমাকে দিয়েছে, তাহলে কি হবে? এই পদার্থ বাদ দিয়ে বাকি সব সেম আছে, তাহলে প্রোডাক্ট কি হবে? সেম হবে, তাহলে প্রোডাক্ট যদি এটা হয় তাহলে কে টু এসও ফোর, কে টু এসও ফোর প্লাস সিআর টু এসও ফোর হোল স্কয়ার প্লাস এইচ টু ও প্লাস সামনে যাকে পাবে তাকে কি করবে? জারিত করবে। সামনে কি আছে? এইচ টু এস। এই এইচ টু এস এর জারণ হওয়া মানে কি? হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, পড়ে কি থাকবে? সালফার। যদি সেম এখানে কে এর উপর দিত প্লাস এইচ টু এস উপর দিত সেম এরকম কিছু হতো, তার সাথে যদি এইচ টু এস দিতে দাম তাহলে সেম এরকমই কিছু হতো, ওটা কেমন করে দিয়ে পড়বো। সেই জন্য একটা রিয়াকশন যদি মনে রাখা যায় সবগুলো রিয়াকশন মনে রাখা যায়। তুলনাঙ্ক ভার অ্যাসিড মাধ্যমে, এই কোশ্চেনটা সম্ভবত নিজে এসেছিল, সারটা আমি মনে করতে পারছি না, বাট একদম নিজে এসেছিল।
বইটা খুলে দেখা করো অ্যাসিড মাধ্যমে নেক্সট K2CR2O7 এর তুলনাঙ্ক ভার নির্ণয় করো যদি শুধু তুলনাঙ্ক ভার বলতাম যে K2CR2O7 এর তুলনাঙ্ক ভার নির্ণয় করো তাহলে আলাদা অ্যান্সার হতো আর অ্যাসিড মাধ্যমে বললে আলাদা রকম অ্যান্সার হতো তুলনাঙ্ক ভারের আগে সূত্র হলো তুলনাঙ্ক ভার ইকুয়াল টু আণবিক ভর বা ওজন বাই জেড এই জেড কিন্তু ফিক্সড না জেড কি হবে চেঞ্জ হবে এগুলো কোথায় ছিল ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি জেড কি হবে অ্যাসিড যদি হয় যতগুলো এস থাকবে সেই সংখ্যাটা বসানো যদি কোনো ক্ষার দিয়ে দেয় তাহলে যতগুলো ওয়েস্ট থাকবে ক্ষারে সেই সংখ্যা এখানে বসানো যদি কোনো লবণ দেওয়া হয় তাহলে যতগুলো ক্যাটায়ন থাকবে সেই সংখ্যা গুণিত ক্যাটায়নের চার বসাতে হবে যদি কোনো লবণ সরি যদি কোনো কার্বনেট আয়ন দেওয়া থাকে তাহলে CO3-CO32- সংখ্যা বসাতে হবে এরকম করে তুলনাঙ্ক ভার যার দেবে তার নির্ণয় করতে হয় উপরের ফিক্সড কিন্তু আমাদের যখন দিয়ে দেবে কোনো মাধ্যম তখন এই জেডের জায়গায় বসাতে হবে জারণ সংখ্যা পরিবর্তন অ্যাসিড বা ক্ষারীয় মাধ্যমে তুলনাঙ্ক ভার ইকুয়াল টু আণবিক ভর বাই জারণ সংখ্যা পরিবর্তন তাহলে এবার আমাকে এটা মনে রাখা উচিত যে জারণ সঙ্গে অ্যাসিড মাধ্যমে কত হয় তাহলে মনে রাখতে হবে CR2O7-2- অ্যাসিড মাধ্যমে CR3+ এ কনভার্ট হয় এবার এরপর থেকে যা করব চ্যাপ্টার হচ্ছে জারণ ও বিজারণ প্লাস ইন্টারমিন যারা ফাঁকি মেরে এসছে তাদের জন্য ব্যবহার মস্ত বড় প্রবলেম তাহলে চলে যায় এবার জারণ বিজারণের মধ্যে এখানে আছে জারণ বিজারণ দিয়ে সলভ করতে হবে কিছু করার নেই যেটা লিখেছি সেটাকে উপরে লিখছি CR2O7-2- অ্যাসিড মাধ্যমে এটা কনভার্ট হবে এবার জারণ বিজারণ পদ্ধতি যেখানে ব্যালেন্স করার নিয়ম ছিল আয়নের পদ্ধতি সে অনুযায়ী ব্যালেন্স করত ফার্স্ট কি করতে হতো যে যা জারণ সংখ্যা পরিবর্তন হবে সে পরমাণু সংখ্যা সমান করতে হবে আর এখানে কটা আছে দুটো এখানে একটা সমান করার জন্য কত গুণ করতে হবে দুই অনেক আবার ভাবে যে এখানে কিন্তু ক্রোমিয়াম তিনটা আছে এটা কিন্তু জারণ সংখ্যা ক্রোমিয়াম সংখ্যা না ক্রোমিয়াম সংখ্যা হচ্ছে আগেরটা নেক্সট কি সংখ্যা সমান করতে হয় অক্সিজেন সংখ্যা অক্সিজেন কটা আছে সাতটা আর অক্সিজেন সংখ্যা সমান করার জন্য কি যোগ করতে হয় জল একটা জলে একটা অক্সিজেন তাহলে কটা জল যোগ করতে হবে সাতটা নেক্সট অক্সিজেন সংখ্যা যখন সমান হলো তখন এবার হাইড্রোজেন সংখ্যা সমান করতে হবে হাইড্রোজেন সংখ্যা এখানে কটা আছে একটাতে এইচ টু তার মানে দুটো সাতটাতে কটা চোদ্দটা হাইড্রোজেন সংখ্যা সমান করার জন্য চোদ্দ এইচ প্লাস অর্থাৎ এইচ প্লাস যোগ করতে হবে নেক্সট জারণ সংখ্যা তাহলে কি কি সংখ্যা সমান করতে হলো ডান দিকে লিখে দিচ্ছি নাম্বার ওয়ান পরমাণু সংখ্যা কোন পরমাণু সংখ্যা যার জারণ সংখ্যা পরিবর্তন হবে নাম্বার টু কি অক্সিজেন পরমাণু সংখ্যা কি দিয়ে জল তারপরে হাইড্রোজেন পরমাণু কি দিয়ে হাইড্রোজেন কি দিয়ে এইচ প্লাস দিয়ে নেক্সট চার্জ সংখ্যা তাহলে এবার পড়ে থাকবো চার সংখ্যা এদিকে টু মাইনাস এদিকে কত একটা এইচের মাথায় একটা প্লাস চোদ্দটার জন্য চোদ্দটা প্লাস
তাহলে 14টা প্লাস 2 মাইনাস 12টা প্লাস একটা ক্রোমিয়ামের 3 প্লাস দুটো ক্রোমিয়ামের 6 প্লাস এবার দুটো সমান করতে হবে একদিকে 12টা ইলেকট্রন একদম ছেড়ে আছে একদিকে ইলেকট্রন 6টা ছেড়ে আছে এখানে এর একটা অপশন আছে যে ইলেকট্রন আমি যোগ এবং ইলেকট্রন বিয়োগ দুটো করে কিন্তু সমান করতে হবে এগুলো থেকে কিন্তু কোনো অপশন ছিল না বিয়োগ করার সব জায়গায় কি করতে হবে যোগই করতে হবে তাহলে 12টা ইলেকট্রনের দিকে যদি 6টা ইলেকট্রন যোগ করে দিই সমান হয়ে যাবে অথবা যদি 6টা ইলেকট্রন থেকে 6টা ইলেকট্রন আর বাদ দিয়ে দিই তবুও সমান হবে তাহলে এদিকে প্লাস 6 তাহলে কি পেলাম Cr2O7 2- প্লাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন 2 Cr3 প্লাস 7H2O তাহলে আমার জারণ সংখ্যার পরিবর্তন কি করে হয়েছে কি করে বুঝব এই যে ইলেকট্রন আমি যোগ করেছি কিসের জন্য জারণ সংখ্যা সমান করার জন্য সুতরাং এটাই তার আছে তাহলে কি বসাবো এর তুল্যাঙ্ক ভার তাহলে এর আণবিক ওজন বাই আণবিক ওজনটা তোদের জন্য ছেড়ে দিলাম প্লাস হিলিয়ামের কনসেপ্ট পটাশিয়াম যত হবে ইনটু ক্রোমিয়াম যত হবে ইনটু অক্সিজেন যত হবে ইনটু সেভেন যা হবে সেটাই রেজাল্ট এটা হচ্ছে K2Cr2O7 তুল্যাঙ্ক ভার কোন মাধ্যমে অ্যাসিড মাধ্যমে আমি এটা রুলস লিখেছি এটা বলেনি যে ডাইক্রোমেটের অ্যাসিড বা ক্ষারীয় মাধ্যমে তুলনা করতে এটা হচ্ছে রুলস বা নিয়ম আর আমি বার কি করেছি পটাশিয়াম ডাইক্রোমেটের অ্যাসিড মাধ্যমে তুলনা করতে ডাইক্রোমেট এর সঙ্গে বিক্রিয়া ডাইক্রোমেট যেহেতু জারক পদার্থ তাই কি করবে জারিত করবে জারিত করে Fe2+Fe3+ I-I2 তে F-F2 তে Cl-Cl2 তে Br-Br2 তে NO2-NO3- S2O3-SO4-2- রূপান্তরিত হবে তাহলে এগুলো হবে পরীক্ষাতে এগুলো দেওয়া থাকে কিভাবে কোশ্চেন আসে এভাবে দিয়েছে পরীক্ষাতে কোশ্চেন এসছে এবং আসার সম্ভাবনা আছে পরীক্ষাতে কিভাবে দিই Cr2O7-2- প্লাস H+ প্লাস Fe2+ জিজ্ঞাসা করছে এভাবে পরীক্ষাটা দিই তাহলে বুঝতে পারবো কি করে যে রিঅ্যাকশনটা কি রিঅ্যাকশন দিতে যাচ্ছে কি বলতে যাচ্ছে কোনটা প্রোডাক্ট তার জন্য এবার দেখাই তার আগে মনে রাখতে হবে যে ডাইক্রোমেট আয়ন এই সমস্ত পদার্থকে কনভার্ট করে Fe2 কে Fe3 প্লাসে কনভার্ট করে তাহলে আমি এখান থেকে দুটিটা পড়বো আজকে কাজ ক্যাটাম করব একবার অ্যালাইন করব কোশ্চেন আমাকে দিয়েছে এটা এখান থেকে ফার্স্ট দুটো কথা বুঝলাম যে ডাইক্রোমেট আয়ন রিঅ্যাকশন করছে কার উপস্থিতিতে H+ এর উপস্থিতিতে তাহলে ডাইক্রোমেট আয়ন অ্যাসিড এর উপস্থিতিতে কি করে শুরুতেই বলেছিলাম যে Cr3+ এর উপস্থিতিতে ডাইক্রোমেট আয়ন অ্যাসিডের উপস্থিতিতে বা অ্যাসিড মাধ্যমে কিসের রূপান্তরিত হয় Cr3+ তারপরের কাজটুকু একটু আগে বললাম কি সমতা বিধান কটা দুটো তাহলে কি করব
তারপরে 7 অক্সিজেন 7 এ তারপরে কি করলাম 14 এ এর উপর একটা ইকুয়েশন পেছলাম যে Cr2O7 2- প্লাস 14 এ প্লাস প্লাস 6 ইলেকট্রন অ্যালোজিন গ্রুপ 2Cr3 প্লাস প্লাস 7 এস গ্রুপ এটা ইকুয়েশন পেছলাম এটা কথার অর্থ এই এতটুকু থেকে এরা জানতে পেরেছে এতটুকু থেকে এরা জানতে পেরেছে তার মানে এটা হচ্ছে নাম্বার 1 সমীকরণ সেকেন্ড কি দেওয়া আছে Fe2 প্লাস তাহলে এখান থেকে আমরা জানতে পেরেছি যে Fe2 প্লাস থেকে কি রূপান্তরিত হয় Fe3 প্লাস তাহলে Fe2 প্লাস থেকে তৈরি হয় Fe3 প্লাস এবার আমরা কি করতে হবে এটা সমতা বিধান করতে হবে যেমনটা বলে উপরেরটা করব Fe কটা আছে একটা এখানেও এক কেউ ভাবিস না যে এখানে দুটো আর এখানে তিনটে ওটা চার ওটা জারণ সংখ্যা ওটা সংখ্যা নয় তাহলে সমান আছে অক্সিজেন নেই হাইড্রোজেন নেই সমান করার প্রশ্ন নেই এখানে তাহলে এইদিকে দুটো ইলেকট্রন ছেড়ে আছে এদিকে তিনটে ইলেকট্রন ছেড়ে আছে কি করলে সমান হবে এখান থেকে আরেকটি ইলেকট্রন বার করে দিল তাহলে এটা হচ্ছে দুই নম্বর এবার কোন রিঅ্যাকশন আমি দেখেছি ইলেকট্রন লিখা থাকে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন কখনো লিখা থাকে না তাহলে আমাকে ইলেকট্রন আমার চলে এসে তাহলে ইলেকট্রন গুলো কি করতে হবে কাটতে হবে তো ক্লাস 10 এ যেমনটা করে সমাধান করেছিলাম x x কি করে কাটবে তাহলে উপরটাকে 1 দিয়ে গুণ আর নিচেরটাকে 6 দিয়ে তাহলে কেটে যাবে তাহলে 1 দিয়ে গুণ করলে ওটাই থাকলো Cr2O7 2- প্লাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন অ্যালোজিন 2Cr3 প্লাস প্লাস 7H 6 Fe2 plus minus 6 electron energy was 6 Fe3 plus তাহলে কি পড়ে থাকে এরা এটা কেটে গেল প্লাস 14H plus প্লাস 6 Fe2 plus 2Cr3 plus plus 6Fe3 plus plus 7H2O তাহলে এটার উত্তর এটা নেক্সট আমাকে যদি দেখ এটা তোদের জন্য হোমওয়ার্ক ছেড়ে রাখছি Cr2O7 2 মাইনাস প্লাস H প্লাস প্লাস I মাইনাস ওকে